আসসালামু আলাইকুম, আমি সামি। আমি আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার মদনপুরে অবস্থিত সাইরা রিসোর্ট। আজকে আমরা ওখানে একদিনের ট্যুরের জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি সাইরা রিসোর্টের মালিক ফারুক ভাই এবং শিলা ভাবির দাওয়াতে। এই রিসোর্টের মালিক ফারুক ভাই আমার বড় ধুলা ভাইয়ের বন্ধু। এই সুবাদে আজকে আমিও সেখানে অতিথি হিসাবে যাচ্ছি। এটা আমার ফার্স্ট কোনো এত দামি রিসোর্টে রাত্রিযাপন। এখানে যে বিলাগুলো আছে সর্বোচ্চ এগুলার ভাড়া পার নাইটে 55,000 টাকা, আর আমরা সেই রিসোর্টগুলোতেই থাকব। আমরা 8 জন যাচ্ছি টোটাল। রাস্তার বেশ জাম টাম সেরে আমরা পৌঁছে গেলাম ঘন্টাখানেক জার্নির পর। এখানে আসতে ঢাকা থেকে খুব কম সময়ই লাগে, আধা ঘন্টার মতো, কিন্তু জাম থাকলে ঘন্টাখানেক সময় লাগে। প্রথমে ঢুকে আমরা কফির দিয়ে শরীরকে চাঙ্গা করে নিলাম। প্রচণ্ড কুয়াশা পড়ছে। আমরা যে দুইটা ভিলাতে থাকবো, রুমগুলো খুবই গর্জিয়াস ছিল। ফুল রিসোর্টটা অনেক বড়, অনেক বড় জায়গা নিয়ে। প্রতিটি ভিলার মূল্য তো আগেই আমি বললাম অনেক, এবং সেই দাম যেরকম কোয়ালিটিও সেরকম। এই ভিলার ভিতরে আরো বিভিন্ন রেটের বিভিন্ন প্রকার রুম আছে। সর্বনিম্ন হচ্ছে 5,500 টাকা, তারপর 10,000-15,000 বিভিন্ন প্রকার। আমি এসে এগুলো আপনাদেরকে দেখাবো। রাতের আলোকসজ্জায় প্রতিটা ভিলা খুব সুন্দর লাগতেছে। Thank you.
আমি থাকব এই ভিলাতে আর এই ভিলাতে একটা জাকুজি আছে কুজিতে গোসল করার মজাই আলাদা এটা হচ্ছে আমার জন্য বরাদ্দকৃত রুম আমরা সবাই রুমে কিছু চেঞ্জ হয়ে তারপর রাতের খাবারের জন্য চলে গেলাম সুইমিং পুলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে আজকের ডিনারটা হবে সেখানে ডিনার খাবারের আয়োজন ছিল প্রচুর কিউ করা ফিশ হাঁসের মাংস রুটি এবং পরোটা ডেজার্টে ছিল প্রোটিন দই আইসক্রিম এবং ব্ল্যাক কফি এখানে একোরিয়ামে মাছ আছে যে মাছগুলা আপনি চাইলে কিনে খেতে পারবেন এখান থেকে আপনি লাইভ জীবিত মাছগুলা অর্ডার করবেন ওরা যে আপনি যেভাবে বলবেন সেভাবে রান্না করে দেবে রাত্রে ডিনার শেষে আমরা সবাই ব্ল্যাক কফি নিলাম ডিনার শেষ করে আমরা যার যার রুমে সবাই চলে আসলাম কারণ রাত্র অনেক হয়ে গেল রাত গভীর হওয়ায় টিভি দেখতে দেখতে কখন জানি ঘুমিয়ে পড়লাম গতকালকে রাত্রে পৌঁছানোর কারণে আমি রাত্রে আপনাদেরকে টোটাল সব কিছু দেখাতে পারিনি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম যা আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য যে সাইরা গার্ডেনের মল ফটক এটা রিসেপশন হল
পুরুষ হাইরা হাইরা গার্ডেনে এভাবে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বসার ব্যবস্থা রাখা হয়েছে। সুইমিং পুলে স্বচ্ছ পানি এই শীতের ভিতরেও ওর পানিতে ঝাঁপ দেওয়ার জন্য হাতছানি দিচ্ছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল। শাহিরা গার্ডেনে ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল আবার অনেক ফুটবল খেলার মাঠ আছে। শাহিরা গার্ডেনে বিভিন্ন প্রকার রুম আছে যা আমি আপনাদেরকে একে একে দেখাবো। সচেতনদের কথা চিন্তা করে এখানে একটা জিমও আছে, এর পাশে স্পা এবং পার্লার আছে। হাইরা গার্ডেনের একটা নিজস্ব শপ আছে যেখানে বাচ্চাদের এবং কিছু প্রয়োজনীয় জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন।
এই শপ থেকে আমি আমার ছোট মেয়ের জন্য একটি ডান্সিং ডাক কিনে নিলাম। গার্ডেন এন্ড রিসুটের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে এই রিসুটগুলো পানির উপরে তৈরি করা হয়েছে। আমি আপনাদের এই কটেজগুলার একটা ভিতর দেখাবো। এই কটেজগুলার ভাড়া পড়ে 5,500 টাকা এবং এইগুলাতে সবসময়ই কোনো না কোনো অফার থাকে। এটা হচ্ছে বিশাল একটা মাঠ যেখানে বিভিন্ন কোম্পানির কনফারেন্সগুলো অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানও এখানে হয়ে থাকে। এবং তার পাশেই আছে একটা বেবি জোন যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার জায়গা করে রাখা হয়েছে। মাঠের এক পাশে আছে কিছু পাখির খাঁচা যেখানে বিভিন্ন প্রকার পাখি রাখা হয়েছে এবং এখানে কবুতরের খাঁচা এবং সেই কবুতরের খাঁচা থেকে আপনি কবুতর কিনে রান্না করেও খেতে পারবেন। এটা হচ্ছে বিরাট একটা ডাইনিং যেখানে বিভিন্ন কোম্পানি অথবা বিয়ের অনুষ্ঠান খাবারের আয়োজন করা হয়ে থাকে। সকাল 10টা বেজে গেছে, আমরা সবাই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করব ছিল গরুর পায়া এবং চিতল পিঠা এবং তার সাথে আরো অনেক কিছু।
dina di dina dina di dina din tak dina tu na katta dak dak dina din din da din din tak tu na katta din tak dina ra din din da din din da da din din da din din da dina di dina dina di dina din tak dina tu na katta dak dak dina din din da din din tak tu na katta din tak dina ra din din da din din da da din din da din din tak dina di dina dina di dina din tak dina tu na katta dak dak dina din din da din din tak tu na katta din swimming করার জন্য যাচ্ছি এখন দেখাবো আপনাদের দেখতে সুইমিং পুলগুলো এবং নিজে সুইমিং করে অনেক সুন্দর অনেক বড় সুন্দর একটা জায়গা কি নেক্সট টাইম এখানে আবার আসব মনে করতেছো হ্যাঁ অনেক নাইস জায়গা হ্যাঁ এই যে বন্ধুর ফ্রেন্ডরা তাবিয়ার ফ্রেন্ড তাবিয়ার ফ্রেন্ড তাবিয়ার ফ্রেন্ডের সাথে আমি শীতের কাছে আমি হার মানিনি আমি এই শীতের ভিতরেও এই সুইমিং পুলের সৌন্দর্যের কাছে হার মেনেছি আমি গোসল করতে নেমে গেলাম আমার গোসল দেখে তুলাভাই এবং বাচ্চুভাই কিভাবে লুক সামলাবে তাই শিয়ালের মতো বলল আঙ্গুর ফল টক ওনারা বলতেছে যে পানি ঠান্ডা এটা হচ্ছে প্রেসিডেন্ট বিলার সুইমিং পুল এবং এটা জাকুজি সুইমিং শেষ করে আমরা এখন লাঞ্চ করতে যাব লাঞ্চের মেনুটা ছিল অনেক এটা হচ্ছে আপনার শোল মাছ আলু দিয়ে করা শোল মাছ এইটা হচ্ছে লাউ শাক আপনার দুই মাছের মাথা আর এটা হচ্ছে শোল মাছের মাথা আর লাউ এটা হচ্ছে পদ দিয়ে যা এটা হচ্ছে শোল মাছ দেশি স্টাইলে করা আর কি এটা দেশি মুরগি টমেটো ভর্তা প্রতিটা খাবারই ছিল অতুলনীয় এটা হচ্ছে রেস্টুরেন্টের বুফের অংশ এখানে বুফের আপনি বুফে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হয়ে থাকে গতকালকে থেকে খুব ভালো একটা দিন কাটাচ্ছি এবং এখন আমাদের যাবার সময় হয়ে গেছে আসলে এই রিসর্টে আসার পর যা আতিথ্যতা পেলাম তা ভোলার মতো না দুলাভাইয়ের সব বন্ধুই আমাকে খুব বেশি আদর করেন আর এইবার ফারুকভাই এই রিসর্টের মালিক এবং শিলাভাবি দুজনই খুবই ফারুকভাই এবং শিলাভাবি দুজনই অনেক ধর্ণাঢ্য ব্যক্তি ওনাদের ভিতরে এই একটুও অহংকার নাই সবার সাথে খুব সাধারণভাবে মেলামেশা করেন বিশালতা সৌন্দর্য এবং আতিথ্যতা সব কিছুতেই সাইরা রিসর্ট অতুলনীয় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ